কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিহারীলাল ক্যাম্পাস বায়োকেমিস্ট্রির পড়েবার মেরিন সায়েন্স বিভাগ ফের ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ অধ্যাপকের বিরুদ্ধে সরগরম বালিগঞ্জ সায়েন্স কলেজ ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় সূত্রে খবর মেরিন সায়েন্সের এক অ্যাসোসিয়েট প্রফেসরের বিরুদ্ধে অভিযোগ করেছেন ফাইনাল বর্ষের এক ছাত্রী স্বয়ং আচার্য তথা রাজ্যপালের কাছে অভিযোগ যায় রাজভবন থেকে অভিযোগপত্র আসে বিশ্ববিদ্যালয় এই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে এটা একটা অভিযোগ এসেছে আমরা এইটুকু আশ্বস্ত করতে পারছি আমরা আইন অনুযায়ী করব যে ঘটনাটা কেন্দ্র করে হয়েছে একটা সুপ্রিম কোর্টের নির্দেশিকা আছে সেই নির্দেশিকা অনুযায়ী হবে কাজে সেই প্রক্রিয়াটা আমরা অভিযোগ পেয়েছি প্রক্রিয়াটা খতিয়ে দেখে শুরু হবে অভিযুক্ত অধ্যাপক স্বীকার করেছেন তার বিরুদ্ধে এক বছর ধরে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এমনকি তার সঙ্গে প্রকাশ্যে এসেছে নম্বর বাড়িয়ে দেওয়ার অভিযোগ যদিও ওই অধ্যাপক অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন তিনি ষড়যন্ত্রের শিকার আপাতত বাড়িতেই বসে রয়েছেন ওই অধ্যাপক আমার মনে হয় আমি ষড়যন্ত্রের শিকার তার কারণ আমাদের ডিপার্টমেন্টে অনৈতিকভাবে ১৯৯৮তে যে রিক্রুটমেন্ট হয়েছে সে ব্যাপারে আমি প্রথম আঙুল তুলেছিলাম কারণ যারা যোগ্য প্রার্থী তারাই ডিপার্টমেন্টে আসেনি এবং আমি আশা করব এর প্রপার ইনকোয়ারি হবে তার কারণ ছাত্রীটিকে ব্যবহার করা হয়েছে এই ষড়যন্ত্রের অঙ্গ হিসেবে যদি অভিযোগ এবং অধ্যাপকের দাবি নিয়ে প্রশ্ন উঠছে ছাত্রছাত্রী মহলে প্রথমত এক বছর ধরে শ্লীলতাহানি ঘটনা ঘটলে এতদিন পর অভিযোগ কেন প্রশ্ন তুলেছেন ছাত্ররাই পাশাপাশি অভিযুক্ত অধ্যাপক জানিয়েছেন নিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রতিবাদ করাতেই তিনি টার্গেট হয়েছেন কিন্তু প্রশ্ন উঠেছে একজন ছাত্রীর কি স্বার্থ থাকতে পারে কেনই বা নিজের নাম করে একজন ছাত্রী এত গুরুতর অভিযোগ আনবেন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ কলকাতা বিশ্ববিদ্যালয়ে নতুন নয় এমন নেতিবাচক ঘটনার বারবারন্ত সার্ধ শতবর্ষ পেরোনো বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির ক্ষেত্রে প্রভাব ফেলবে এমন আশঙ্কা শিক্ষকদেরই কৃষ্ণেন্দু অধিকারের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা